যে সত্যবাদী কণিকা, আর কতদিন মানুষের মাথায় টুপি পরিয়ে ভালোই তো চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিয়ে ভালোই তো ইনকাম করছো, কিন্তু আর কতদিন চলবে? ও এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি কেমন লাগছে বলো? একটু সাজুগুজু করেছি, দেখো একটু টিপও পড়েছি, আর দুপুরবেলা একটু রোদের মধ্যে এসেছি, মানে দুপুরবেলা শীতের মিঠেলা রোদ বেশ ভালোই লাগছে। তো যদিও আমি একটু ছায়ার মধ্যেই বসে আছি ভিডিওটা বানাবো বলে। তো থামমেলা কারে দেখা আইসো? আমাকে দেখে তো আসোনি, ওরে দেখা আইসো। তো বসো বসো, একটু জল মিষ্টি খাও, তারপরে না হয় একটু গুটকা চেলি করা যাবে। আমরা করলে তো খুব দোষ হয়ে যায়, কারণ আমরা তো এখন ছোট ছোট ইউটিউবার, আমরা ইউটিউবার হইনি এখনো, ক্রিয়েটার হইনি, আমরা এখন ভিডিও বানাই, বুঝছো? আমরা এখন ভিডিও বানাই, তাই আমরা যাই করবো তাই তোমাদের চোখে দোষ হয়ে যাবে, কমেন্টে এসে উল্টো পাল্টা লিখে যাবে। কিন্তু এই বড় বড় ওদেরকে বলো, ওদেরকে বলো যাদের থাম্বনেলের সাথে ভিডিওর কোনো মিলই নেই, তার একমাত্র উদাহরণ কে? আমাদের কণিকা, মাই সিম্পল লাইফস্টাইল। তো ওকে তো মোটামুটি সবাই চেনো, যা 3,07,000-এর উপর সাবস্ক্রাইবার, মোটামুটি অনেকেই চেনো, আমাকে আর নতুন করে বলতে হবে না। তো ওর ছবি দেখেই তো আমার ভিডিওটাতে ক্লিক করেছো, ভালোই হলো, আমার একটু ভিউজ হয়ে গেল। আর কিভাবে ভিডিওতে ভিউজ বাড়াতে হয়, কিভাবে ভিডিও ভাইরাল করতে হয়, একমাত্র তো ওকে দেখে শেখা উচিত আমাদের। আমার ওকে নিয়ে কথা বলার একটাই উদ্দেশ্য, ওর ছবি আমি থাম্বনেলে লাগিয়েছি, তার জন্য তোমরা আমার ভিডিওটাতে ক্লিক করেছো, আমার ভিউজটা বাড়লো, ব্যাস আর কিছুই না। তো বেশি ভাবনা বকে চলো শুরু করি। তো মাই সিম্পল লাইফস্টাইল ওকে আমি ফেসবুক পেজে ফার্স্টে দেখেছিলাম, ঠিক আছে, যে অসুস্থ স্বামী সেবা শুশ্রূষা করছে, বেশ ভালো লেগেছিলো জিনিসটা দেখে। তারপরে দিদি নাম্বার ওয়ানে আসে, সেখান থেকে আমি ইউটিউব, ওর ইউটিউব চ্যানেল সার্চ করে চ্যানেল সাবস্ক্রাইব করি। মাঝে মধ্যে বেশ ভিডিও দেখতাম, ওর ভিডিও দেখতাম, ওই গাছ লতা পাতা ফুল ফল এইসব দিয়ে শুরু করতো, বিছানায় বেড কভার চেঞ্জ করা এইসব দিয়ে শুরু করতো, স্বামী সেবা এই এই ওই করতো, মোটামুটি ভালোই লাগতো। যবে থেকে নিজে ইউটিউব প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি তারপর থেকে আর সত্যি সেরকম করে বড় ক্রিয়েটারদের ভিডিও খুব একটা দেখা হয় না, কারণ বন্ধুদের ভিডিও দেখতে হয়, কারণ ওদের ভিডিও আমাদের মতো এক দুজন না দেখলে কিচ্ছু যায় আসবে না, কিন্তু আমাদের মতন যারা ভিডিও বানায় তাদের এক দুজন না দেখলে কিন্তু যায় আসবে, কারণ আমাদের এইটুকু ভিউজটা কিন্তু খুবই প্রয়োজন, এক একজনের ভিউজটা কিন্তু আমাদের খুব প্রয়োজন। আর তো সেই জন্য খুব একটা দেখা হয় না। তো কয়েকদিন আগে আমি ভেবেছিলাম ওকে নিয়ে ভিডিও বানাবো, মানে কয়েকদিন আগে একটা জিনিস দেখেছিলাম যার জন্য আমি ভেবেছিলাম একটা ভিডিও বানাবো। তো জানোই তো আমার বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে গিয়ে সত্যি আমার ভিডিও বানানো হয়নি সেভাবে। আর তারপরে ফাইনালি আজকে একটু সময় পেয়েছি, ছেলে ঘুমিয়ে গেছে আর আমাদের এখন খাওয়া হয়নি, একটু পরে খাওয়া করবো, টিপটা একটু সরে গেছে। তো ব্যাপারটা হচ্ছে ও একটা থাম্বনেল দিয়েছিল যে আমার শাশুড়ি মা আমার আমাদের সমস্ত সম্পত্তি বড় গিন্নির নামে দিয়ে দিল, দিয়ে এরকম করে আমিও কৌতূহলবশত সেই ছবিটাতে ক্লিক করেছি। না জিনিসটা কি, যে শাশুড়ি মায়ের সাথে ওর বন্ডিং এত ভালো, যে শাশুমায়ের রান্নার এত প্রশংসা করে, শাশুড়ি মাকে চ্যানেল খুলে দিয়েছে রান্নার, সেই শাশুড়ি মা যার মানে অসুস্থ ছেলেকে এত সেবা যত্ন করে যে মেয়ে, সেই বৌমাকে কী করে এতটা অবহেলা করতে পারে একজন শাশুড়ি মা, যার ছেলে হচ্ছে মেন সম্পদ, একটা মায়ের কাছে তার সন্তান হচ্ছে মেন সম্পদ, তো সেই অসুস্থ সন্তানকে এত সেবা যত্ন দিয়ে এত ভালোবাসা দিয়ে ও পাশে আছে, সেই শাশুড়ি মা কী করে তাকে বঞ্চিত করে সমস্ত সম্পত্তি দিয়ে দেয়। তো ভিডিওটা মোটামুটি 17-18-20 মিনিট এরকম ভিডিও, মানে ওর প্রত্যেকটা ভিডিও অত বড় বড়, অনেকটা বড় বড়। তো তারপর ভিডিওটাতে ক্লিক করি, ফার্স্টে এই যে ফুল দেওয়া শুরু করে, ফুল দেখায়, বিভিন্ন বেড কভার চেঞ্জ, হ্যানা ত্যানা অনেক কিছু দেখানো দিয়ে শুরু হয় ওর ভিডিও, চলে যায় ভিডিও, চলে যায় ভিডিও, চলে যায়, আসল জিনিস খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। ও তারপরে 7-8 মিনিট যাওয়ার পর মেন জায়গাটায় আসলো, যেটা হচ্ছে ওর মানে ওর শাশুড়ি মা চিংড়ি মাছ এনে ধুয়ে নুন মাখিয়ে এনে দেখাচ্ছে যে চিংড়ি মাছটা, তো কণিকার মেয়ে বলছে এই বড় মাছটা আমি খাবো, আর ঠাম্মিকে বলছে এই ছোট মাছটা তুমি খাবে, আর বলছে এটা তো তোমার বাড়ি না, এটা তোমার ছেলের বাড়ি, জেঠুর বাড়ি, মানে ওর জেঠুর বাড়ি। তখন ওর শাশুড়ি মা বলে না এটা উজ্জ্বলের বাড়ি, আর বড় গিন্নি বলতে হয়তো ওর ভাসুরের মেয়েকে বড় গিন্নি ছোট গিন্নি, ওকে ছোট গিন্নি এরকমভাবে বলেছে। ব্যাপারটা হচ্ছে এইখানে,
যখন কণিকার মেয়ে বলছে যে বারবার বলছে কিন্তু যে বড় মাছটা আমি খাবো, ছোট মাছটা ঠাম্মি খাবে, তো ওর ঠাম্মি বললো যে আমার তো বয়স হয়ে গেছে, আমি এখন বড় মাছটা খাবো। কণিকা কিন্তু সমানে হেসে গেছে। মেয়েকে সঠিক শিক্ষাটা দাও কণিকা, তুমি তো ওখানে বলতে পারতে যে কেন ছোট মাছটা কেন ঠাম্মি খাবে, আমরা সবাই মিলে খাবো, আর বড় মাছটা তুমি খাবে কেন, সবাইকে দিয়ে খেতে হয়। তা না বলে সমানে কণিকা হেসে গেল। এই যদি তোমার মেয়েকে এইভাবে শিক্ষা দাও, তোমার মেয়ে বড় হয়ে কি শিখবে। যাই হোক, আর ব্যাপার হচ্ছে ওর থাম্বনেল যেটা দিয়েছিল তার সাথে ওর যে কান্নাকাটি করা থাম্বনেল, এইভাবে মাথায় হাত দিয়ে বসে আছে দেখে লোকে কি ভাববে যে নিশ্চয়ই তাহলে ওর শাশুড়ি মা কিছু মানে হয়তো সম্পত্তি অন্যজনকে দিয়ে দিচ্ছে। কিন্তু ভিডিওর মধ্যে তার ছিটে ফোটাও নেই, জাস্ট ওর মেয়ে বাস এইটুকু কথা বলেছে, বাস এইটুকু কথাটাকেও থাম্বনেল বানিয়ে দিয়েছে। মানে কণিকার কাছে আমাদের কিছু শেখা উচিত যে থাম্বনেলকে ইন্টারেস্টিং করতে হবে। অবশ্যই প্রথমে থাম্বনেলকে ইন্টারেস্টিং করতে হবে, ভিডিও মানে ভিডিও চুলোয় যাক, থাম্বনেল দেখে যেন মানুষ ক্লিক করে আমার ভিডিওটাতে, থাম্বনেলকে এমন বানাতে হবে। তারপরে আমরা মানে আমরা তো এখন ছোটো ছোটো ক্রিয়েটার, আমাদের যদি ওরকম থাম্বনেলের সাথে ভিডিও না মেলে তাহলে তো কমেন্ট বক্সে একদম উল্টো পাল্টা মা বাবা তুলে পরিবার তুলে কথা বলবে, এমনিতেই পরিবার তুলে উল্টো পাল্টা কথা বলছে, এসব কথা আমরা মানে কি বলবো গায়ে মাখলেও তো হবে না। কারণ কারণ ব্যাপারটা হচ্ছে এরকম জায়গায় চলে এসে যাদের মানে মেন্টালিটিটা ওরকম তারা খারাপ কমেন্ট করবে, ওই যাও কণিকার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসো, সেটা তো পারবে না, কারণ ও বড় ক্রিয়েটার, ওর ফুল গাছ দেখানো ভিডিওই তোমাদের বেশ ভালো লাগবে, আর আমরা চাই বলি তাই তোমাদের খারাপ লাগবে। আমরা যদি ওরকম থাম্বনেল বানাতাম, থাম্বনেলের সাথে ভিডিওর কোনো মিলই নেই। তারপর ওর অ্যানিভার্সারি ভিডিওটাতে যে বিবাহ বার্ষিকীর দিন এইভাবে মার খেতে হলো, যেখানে ওর বড়কে আদর করে মানে জাস্ট গালে এইভাবে আদর করেছিল, আদর করে গায়ে হাত গালে হাত দিয়েছিল, সেটাকে থাম্বনেল বানিয়ে দিয়েছে। মানে শুধু যে বিবাহ বার্ষিকী সেলিব্রেশন অ্যানিভার্সারি সেলিব্রেশন এরকম লিখলে তো মানুষ কী বিবাহ বার্ষিকী কী সেলিব্রেশন দেখবো, যে বিবাহ বর্ষের দিন গায়ে হাত দিয়েছে এটা একটা জাস্ট একটা মানে দারুণ ব্যাপার না, এটা দেখলে তো মানুষ ক্লিক করবেই ভিডিওতে। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলে, মানে আমরা যাই বানাবো তাই আমাদের মানে কিছুই পছন্দ হবে না তোমাদের, আর ওরা যাই বানাবে তাই তোমাদের ভালো লাগবে, আর কি বলবো কিছু বলেন। তো আর কিছু বলবো না, ভিডিওটা হয়তো বেশি বড় হয়নি, খুব ছোটোর মধ্যেই করলাম, কারণ বেশি কিছু বললে তো আবার বাবা এমনিই কমেন্ট বক্স আর মানে মনে হচ্ছে এবার মৌমিতা পোশাকের মতো অফ করে রেখে দিতে হবে কিডস বলে, ও যে ওর কমেন্ট বক্স মানে ওর ভিডিও মিনি করে দেখা যায় না, কারণ ওর মেড ফর কিডস করে রেখে দেয়, ওর ভিডিও মেড ফর কিডস ভাবা যায়। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। টাটা।